আমার বাড়ি বিষ্ণুপুর ও সতীজাতপুর উপজেলা মাগুরা জেলা মাগুরা আজ 9 বছর অপারেশন রোগী আমাকে সরকারি সাহায্য কিছু দেয় না কোনোদিন আমার 5টা ছেলে মেয়ে নিয়ে আমি বিক্রি করেও খাই মাগুরা আড়েতেও কাজ করে খাই সাবান চাল তারপরে যে তেল আলু কিছুই পাই নি এসেগুলি চেয়ারম্যান কয় কি যে আর্মিরা দিচ্ছে চাল আইসে কত কিছু আইসে আমাকে কিছুই দেয়নি কিছুই দেয়নি আমার চালটা বেকার 3টা সাইডে ফ্যাট নিয়ে এখন ঘর নাই দুয়ার নাই কি অবস্থায় থাকে বউডাই যে বাঁচতেছে না আমার স্বামী ভ্যান চালায় ভ্যান তো ভ্যান চালানো বন্ধ হয়ে গেছে তাহলে খাবো কি সরকারি তো দিচ্ছে মেম্বার চেয়ারম্যান আমাকে দিচ্ছে না বাড়ি এই ভাটপাড়া পুলিশ ক্যাম্পের কাছে আমরা খুব কষ্টের ভিতর আছি ইনকাম নেই মেম্বার চেয়ারম্যানের কাছে আবেদন করেছি কিন্তু এখনো কিছু পাইনি সরকার আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ দিচ্ছে হয়তো তারপরেও একবারে অত লোককে দেওয়া সম্ভব না আমরা দিচ্ছি এবং আবার মানে এরা প্রতি কিস্তিতে আসছে আমরা যেগুলো দিয়ে দিচ্ছি তাদের মাস্টারগুলো জমা দিচ্ছি বাকি যারা পায়নি তাদেরকে আবার আগামীতে দেবো আর এইভাবে দিতে থাকবো।